নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 27 জুলাই 2020 থেকে, অর্থাৎ আজ থেকে 2 আগস্ট 2020 পর্যন্ত এই 6 রাশির, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, ধনু রাশি, মীন রাশি এবং বৃষ রাশির জাতক ও জাতিকার কী হতে চলেছে তা নিয়ে আমি এই ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিও শুরু করার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। আমি যে সাপ্তাহিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, সেটি সকলের জন্যই কিন্তু প্রযোজ্য। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই সাপ্তাহিক রাশিফলটি চন্দ্রের অবস্থান ধরে কিন্তু নির্ণয় করা হয়। তাই এই ভিডিওতে আমার করা ভবিষ্যৎবাণীগুলি একদম পুরোপুরি যে 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করছি না। তবে আমি এতটুকুটা আপনাদেরকে বলতে পারি যে যদি ভালো না হয় তাহলে যেগুলো জায়গা খারাপ রয়েছে সেই জায়গাগুলো শুনুন না। সেই জায়গাগুলো আপনারা যদি আগে থেকে জেনে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের খারাপটা হবেই না, ভালো না হোক, খারাপ যেন না হয়। এবং আপনাদের এই রাশিফলটি চলার পথে এতটুকুটা হলেও সাহায্য করবে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আসি কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে, অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে আমি একে একে বলছি। এই সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটামুটি থাকবে, খুব উন্নতিও করবে না, খুব অবনতিও করবে না। তবে আপনাদের কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে, স্বল্প হলেও প্রাপ্তিযোগ রয়েছে। তবে সেটা বিশেষ করে ডিপেন্ড করবে আপনার জন্মছকে। যদি রাহু গ্রহের পজিশান খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনারা লটারি থেকে টাকা পাবেনই পাবেন, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু লটারি থেকে টাকা পাওয়ার সম্ভাবনাটা খুব ক্ষীণ হয়ে পড়ে। তবে এই সপ্তাহে কিন্তু প্রেমের দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে এবং আপনাদের বিবাহিত জীবনও কিন্তু আপনাদের এই সপ্তাহ শুভ রয়েছে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভই রয়েছে। তবে এই সপ্তাহে কিন্তু শত্রুতার ভাব দেখা যাচ্ছে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের বলছি, আপনাদের কিন্তু শত্রুতার ভাব রয়েছে, শত্রু আপনার পিছন কিন্তু ছাড়বে না। তাই শত্রু থেকে কিন্তু এই সপ্তাহে আপনারা সাবধান থাকুন। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে, অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে আপনাদের কী কী হতে চলেছে আমি একে একে বলতে চলেছি। এই সপ্তাহে আপনাদের কিন্তু নতুন গাড়ি বা বাড়ি ক্রয় করার কিন্তু একটা অবস্থা দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু বাড়ি যদি ক্রয়ও না করতে পারেন তো অ্যাডভান্স দিয়ে দিবেন বা টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কেনার একটা অবস্থা দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু শুভ, আপনাদের প্রেমের ভাব শুভ রয়েছে। এবং বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ছোটোখাটো প্রবলেম কিন্তু রয়েছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ছোটোখাটো মতান্তর থাকবে। তবে পিতার হেল্প পেতে চলেছেন এবং বন্ধুর হেল্প আপনি পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে, অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে আপনাদের জীবনে কী কী হতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। এই সপ্তাহ কিন্তু আপনাদের কিন্তু শুভ বার্তা আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ কিন্তু খুবই শুভ। এবং এর পাশাপাশি যারা ফিল্ম ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, গ্ল্যামার দুনিয়া রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা কিন্তু খুবই শুভ রয়েছে। এবং এর পাশাপাশি যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। তবে নতুন প্রেম আসার ক্ষেত্রে একটু ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে,
তাই আমি বলবো মকর রাশির জাতক ও জাতিকারা কখনোই নতুন প্রেমকে আহ্বান না করে পুরনো প্রেম যদি আপনার জীবনে কামব্যাক করে সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করুন, কারণ নতুন প্রেম আপনি নির্বাচন করতে গিয়ে ভুল করে ফেলবেন, যে কারণে আপনাকে পরবর্তীতে তার মাসুল গুনতে হতে পারে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে কেমন যেতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। আপনাদের এই সপ্তাহ কিন্তু মুডের উপর দিয়ে কিন্তু শুভই যাবে, তবে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কাউকে টাকা এই সপ্তাহে কিন্তু ধার দেবেন না, ধার দিলে কিন্তু সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। এর পাশাপাশি আপনাদের কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা লটারি, জুয়া, সাট্টা এবং শেয়ার মার্কেট থেকে টাকা পেতে পারেন এবং আপনাদের কিন্তু এই সপ্তাহে প্রেমের ভাব শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের শুভ রয়েছে। তবে এই সপ্তাহে আপনাদের শত্রুতার ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু শুভ রয়েছে, বিজনেসে কিন্তু টাকা উঠার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং চাকরি ক্ষেত্র উভয় ক্ষেত্রেও কিন্তু মোটামুটি শুভই রয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু এই সপ্তাহে অর্থাৎ 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে কেমন যেতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। এই সপ্তাহে আপনাদের কিন্তু যারা ছেলেরা রয়েছেন তাদের প্রতি মেয়েরা কিন্তু আকর্ষিত হয়ে পড়বে এবং যারা ম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেম কামব্যাক করবে এবং যে কারণে ম্যারিড লাইফে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের নতুন প্রেমও আসবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, কিন্তু যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা শুভ নয়। এই সপ্তাহে কিন্তু আপনাদের প্রাপ্তিযোগ রয়েছে, আপনার লটারি, জুয়া এবং সাট্টা এবং শেয়ার মার্কেট থেকে সহজেই কিন্তু টাকা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা চাকুরি বা বিজনেস করছেন তাদের এই সপ্তাহ কিন্তু মোটামুটি শুভই দেখা যাচ্ছে। তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় হতে পারে এবং এই সপ্তাহে আপনাদের দূর যাত্রা, দূরে ভ্রমণ করার মতো একটা অবস্থা আসতে চলেছে। এরপরে যে শেষ রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে কেমন যেতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। এই সপ্তাহও কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, তবে আপনাদের মাথা গরম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং মাথা গরম করে আপনারা কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন ব্যবসা ক্ষেত্রে, যে কারণে আপনাদের ব্যবসায় কিন্তু লস আসার সম্ভাবনা রয়েছে। যারা কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, যারা গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, যারা ওষুধের দোকানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ এবং যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এই সপ্তাহে কিন্তু আপনারা নতুন কোনো প্রোডাক্ট, বাড়ির কোনো প্রোডাক্ট কিনতে চলেছেন এবং গাড়ি বা বাড়ি ক্রয় করার কিন্তু একটা অ্যাডভান্স বুকিং আপনারা দিতে চলেছেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের ভ্রমণের কিন্তু একটা শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে। আপনারা কিন্তু ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা শুভ রয়েছে। তবে এই সপ্তাহে শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার ভাই আপনাকে কিন্তু হেল্প করবে এবং আপনার যাকে বন্ধু ভাবেন সে কিন্তু আপনার সঙ্গে ধোকা দিতে পারে। ওভারঅল এই সপ্তাহটা মোটের উপর দিয়ে শুভ, তবে ছোটোখাটো যে জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলো আপনারা একটু সতর্কভাবে চলুন, তাতেই আপনাদের মঙ্গল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।